দেখা গেছে বসের একটা, ম্যাডামের একটা, স্যারের একটা, ছেলের একটা, এরকম আছে অনেকের গাড়ি। প্রাইভেট কার কেমনে কমাইবেন? প্রাইভেট কার তো ঘরে ঘরে বাড়তাছে। প্রাইভেট কার রাজধানীতে যানজটের অন্যতম কারণ, কিন্তু এরপরও ঢাকা শহরে প্রাইভেট কার নিয়ন্ত্রণের কোনোই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দুটি প্রাইভেট কার একটি বাসের সমান জায়গা নেয়। লক্ষ্য করা গেছে বেশিরভাগ সময় একটি প্রাইভেট কারে একজন যাত্রী চলাচল করছে, কোনো সময় আবার শুধুই চালক থাকেন। অথচ একটি গণপরিবহন প্রতি ট্রিপে রুটের শেষ পর্যন্ত 200+ যাত্রী বহন করে। আমাদের কারণে তার সব কিছু কারণ নেই, আপনার সিএনজি বলেন, বাইক বলেন, সব কিছুই, বাস বলেন, সব কিছু যদি দায়ী, আমরা শুধু একা কেউ দায়ী না। প্রাইভেট কারের কারণও হয়, আবার দেখা যাইতে আছে বাসের কারণে, কারণ বাস দেখা যাইতেছে উনি সোজা যাইব দায় নেই ঢুকে দেয়। প্রাইভেট কার আসলে অনেকে নিয়ম মানে না, নিয়ম যদি মানে তাইলে ঠিক আছে, আর প্রাইভেট কার বেশি একটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। যানজটের কারণে বাসের ট্রিপ কমে যাচ্ছে, একই সঙ্গে কমছে আয়। এ কারণে ঢাকার রাজপথে দিন দিন বাসের সংখ্যাও কমে আসছে। অন্যদিকে প্রাইভেট কার বেড়েই চলছে, আর তাতে যানজটও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যানজটের মূল কারণ এটা আমি একমত এর সাথে, কারণ অনেকের গাড়ি 4-5টা করেও আছে। রাজধানীতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। ট্রাফিক পুলিশের দায়িত্বের প্রয়োজনেই দিনের নির্ধারিত সময় থাকতে হয় সড়কে, সহ্য করতে হয় অনেক কিছুরই। তারাও বলছেন জ্যামের প্রধান কারণ প্রাইভেট কার। সিটি কর্পোরেশন থেকে আসলে কোনো একটু দায়িত্ব নিয়ে যদি একটা করতো, যে আসলে কোনো উদ্যোগ নিত যে প্রাইভেট কার আসলে কীভাবে কমানো যায়, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হতো বা ট্রাফিক জ্যামটা একটু কম হতো। সরকারি গাড়িগুলো বেশি ঝামেলা করে, যত্রতত্র ইউটার্ন, যত্রতত্র পার্কিং, যত্রতত্র ক্রসিং, ইচ্ছা মতো উল্টাপাল্টা চলা সরকারি গাড়িগুলো। হ্যাঁ অবশ্যই, পাজারও গাড়ি, পাজারও প্রাইভেট কার, বড়ো বড়ো পেরাডো, পাজারও বড়ো বড়ো অফিসারের গাড়ি। যানজটের প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত প্রাইভেট কারের উপস্থিতি। যানবাহনের প্রায় 80% হচ্ছে প্রাইভেট কার। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে থেকেই যদি বাস্তব পদক্ষেপ না নেওয়া হয় তাহলে চরম বিপর্যয়ের মুখোমুখি হবে রাজধানীবাসী। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।